তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের অষ্টম অধ্যায়টা আমরা আগেই ক্লাসে বলে দিয়েছিলাম যে হাফ ইয়ারলি পরীক্ষায় হবে না, কিন্তু হঠাৎ করেই গত সোমবার থেকে এক সপ্তাহ গ্রীষ্মের ছুটি পড়ে যায় সরকারি নির্দেশ অনুযায়ী, যার কারণে তোমরা স্কুলে আসতে পারছ না। ওই জন্য তোমাদের আমরা আরও পরীক্ষার সিলেবাস কমিয়ে দিয়েছি। তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় আদিম সভ্যতার কথা থেকে ষষ্ঠ অধ্যায় পশুপালন, গোচারণ ও যাযাবর জীবন। আবার বলছি শোনো, ক্লাস থ্রি ছেলেমেয়েরা, তোমাদের আগে আমরা ক্লাসেই বলে দিয়েছিলাম হাফ ইয়ারলি পরীক্ষায় অষ্টম অধ্যায় পরীক্ষা হবে না, কিন্তু গত সোমবার থেকে হঠাৎ করেই গ্রীষ্মের ছুটি পড়ে যাওয়ায় তোমাদের স্কুল আসা বন্ধ হয়ে গেছে, তাই তোমাদের আবার একটু সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় আদিম সভ্যতার কথা থেকে ষষ্ঠ অধ্যায় পশুপালন, গোচারণ ও যাযাবর জীবন, অর্থাৎ 8 থেকে 32 পাতা। তোমাদের বলি যে তোমরা প্রতিটা চ্যাপ্টার খুব ভালো করে রিডিং পড়বে, টেক্সট খুব ভালো করে পড়বে, প্রতিটা চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আছে শর্ট কোশ্চেনগুলো সেগুলো পড়বে, সত্য মিথ্যা পড়বে, ম্যাচিং পড়বে, এবং মডেল কোশ্চেন উত্তর তোমাদের যেগুলো আমরা ক্লাসে দাগ দিয়ে দিয়েছি সেগুলো পড়বে। বিশেষ করে 3 এ সেকশান তোমাদের শুধুমাত্র আমার গোচারণ, পশুপালন ও যাযাবর জীবন এই চ্যাপ্টারটা রিডিং পড়িয়ে শেষ করেছিলাম, তোমাদের আমি কোনো অনুশীলনই এখান থেকে করাতে পারিনি। সুতরাং 3 এ সেকশানকে বলছি তোমরা এমনভাবেই চ্যাপ্টারটা পড়বে যে এখান থেকে তোমরা শূন্যস্থান পূরণ, টিক মারা, সত্য মিথ্যা বা সাজি বাম দিক ডান দিক মিল করা এগুলো লিখতে পারো। বড় কোশ্চেন তোমাদের সেভাবে পড়তে হবে না, বড় কোশ্চেন যদি থাকে তোমাদের আগের ইউনিটে যে চ্যাপ্টার হয়ে গেছে সেখান থেকে থাকবে, নতুন অধ্যায় থেকে কোনো রকম বড় কোশ্চেন তোমাদের দেওয়া হবে না। তাহলে ক্লাস থ্রির ছেলেমেয়েরা তোমরা ভালো করে শোনো, তোমাদের এবারের অর্ধবার্ষরিক অর্থাৎ হাফ ইয়ারলি পরীক্ষা হবে 8 পাতা থেকে 32 পাতা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। অষ্টম অধ্যায়টা আগেই আমি তোমাদের ক্লাসে বারণ করে দিয়েছিলাম পরীক্ষা হবে না, হঠাৎ করে সরকারি নির্দেশিকা অনুযায়ী ছুটি পড়ে যাওয়াতে তোমাদের সপ্তম অধ্যায়টাও আমরা পরীক্ষা থেকে বাদ দিলাম। প্রতিটা অধ্যায় তোমরা শুধুমাত্র ভালো করে রিডিং পড়বে এবং সেখান থেকে ড্যাশ পূরণ, সত্য মিথ্যা, বাম দিক ডান দিক মিল করে লেখা এবং সঠিক উত্তর বেছে নিয়ে লেখা এইভাবে তোমরা পড়বে। একটানা কোনো বড় কোশ্চেন তোমাদের থাকবে না 5 নম্বরের, যদি কোনো কোশ্চেন থাকে 2+2+1 বা 2+2+2=6 এইভাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তোমরা ভালো করে টেক্সট পড়বে এবং তোমাদের যে অনুশীলনীগুলো পর্যন্ত বড় কোশ্চেনের আগে পর্যন্ত অনুশীলনীতে যা আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে এবং মডেলে যে প্রশ্ন আমরা ক্লাসে দাগ দিয়ে দিয়েছি সেই কোশ্চেনগুলোই তোমরা তৈরি করবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না।